আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপিটি করব সুস্বাদু মুখরোচক একটি খাবার, আচার। এটি হচ্ছে করমচার আচার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে সবাইকে আমি একটি অনুরোধ করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি যেই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আসুন দেখি এই করমজার আচারটি আমি কিভাবে তৈরি করেছি। করমচার আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি করমজা। এখানে আমি এই 1.25 কেজি করমজা দিয়ে আমি আচারটি তৈরি করব। আমি অল্প এখানে রেখেছি, এটা আমি কেটে দেখাচ্ছি কিভাবে এটা কাটতে হবে। আমি এখানে সব করমজা কেটে ধুয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে রেখেছি। আর এই করমজার সাথে আমার যে মশলাগুলো লাগছে তা আমি দেখাচ্ছি। এখন আচারটি তৈরি করতে আমার যে মশলাগুলো লাগছে আমি এখন তা দেখে দিচ্ছি। এখানে আমি লবণ দিব, এটা দিব অল্প পরিমাণে। আর এখানে তেল নিয়েছি, সরিষার তেল 1/4 কাপ পরিমাণে। আর এখানে সিরকা দিব, সাদা সিরকা 1/3 কাপ। আর এখানে চিনি নিয়েছি আমি 3 কাপ। আমি এখানে আজকে করমচাটি আমি কাঁচা তৈরি করব, আগে সিদ্ধ করব না। আগে সিদ্ধ করলে এই টক ভাবটা কিছুটা কমে যায় আর কাঁচাটা বেশি টক হয়, সেজন্য আমি চিনিটা দিব 3 কাপ। আপনারা পরে আপনার বুঝে চিনিটা দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমি সরিষা বাটা নিয়েছি 1/2 কাপ। আর এখানে আদা নিয়েছি আমি 1/2 চামচ। আর এখানে আমি রসুন নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে কয়েকটি গুঁড়ো মশলা নিয়েছি, এগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এখানে আর হলুদ নিয়েছি আমি 1/4 চামচ। আর এখানে জিরা 5 ফোড়ন, ধনে আর শুকনা মরিচ, এখানে জিরা নিয়েছি আমি 1 চামচ। আর এগুলো নিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণে। আর এখানে নিয়েছি আমি শুকনা মরিচ 7টি। আর এটা তেজপাতা নিয়েছি আমি 2টি, ছিঁড়ে রেখেছি। তাহলে আচারটি এখন তৈরি করি। চুলায় আমি পাতিলটি বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে আমি তেল দিয়ে দিব। আমি এর মাঝে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখানে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মাঝে আমি করমজাগুলো দিয়ে দিই। এর সাথে আমি চিনিটাও দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন এটাকে আমি ঢেকে দিব, চিনি থেকে পানি উঠবে। এখন ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। চিনি থেকে কত পানি বের হয়েছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব সিরকা। এখন এটাকে আবার আমি ঢেকে দিব আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিব। তাহলে আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে তারপর ফিরে আসছি। আচার থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আঠালো ভাব চলে এসেছে। এখন এর মাঝে আমি মশলাগুলো দিয়ে দেব। আচারের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো নামানোর 5 মিনিট আগে দিলে এর গ্রামটা ভালো থাকে। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলব। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল খুব সহজে আরেকটি আচারের রেসিপি, করমজা। এই আচারটি খেতে খুব খুব ভালো লাগে। এই আচারটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।
আর আমার ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমি আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।